রবিবার সকালে সন্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়কৃষ্ণ রায়ের মুদির দোকানে এক যুবক কিছু দ্রব্য ক্রয় করতে আসে। এ সময় দোকান মালিকের অনুপস্থিতি সুযোগ নিয়ে যুবকটি দোকান থেকে তার পকেটে কিছু দ্রব্য পুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দোকান মালিক সন্দেহের বসে যুবকটিকে আটক করে তার দেহে তল্লাশি চালায়। তল্লাশিতে তার পকেট থেকে চুরি করা সামগ্রীগুলি উদ্ধার করা হয়। দোকান মালিক জয়কৃষ্ণ রায় যুবকটিকে পুলিশের হাতে তুলে দিতে চান, কিন্তু তখনই কিছু সংখ্যক মানুষ এগিয়ে এসে ধৃত যুবকটিকে পালিয়ে যেতে সাহায্য করে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন দোকান মালিক জয়কৃষ্ণ রায়। তিনি জানান, এভাবে প্রায় প্রতিদিন শান্তিরবাজার শহরের বিভিন্ন দোকানপাট থেকে প্রকাশ্যে দিবালোকে চুরির ঘটনা ঘটছে। চোরেরা ভদ্র ব্যাস ধরে দোকানে প্রবেশ করে এই কাণ্ড ঘটাচ্ছে। আমার স্টাফ সঙ্গে দিছে, আমার স্টাফের না কইয়া এই দুই প্যাকেট ফকেটে ভরি লেছে, ফকেটে ভরি সোজা দেখতে গেছে। তাই যদি আজ ধরছে আর যে হাতে হাওয়া তার কই এত সোজা দেখতে গেছে। শান্তি বাজার তোমার নষ্ট হয়েছে, কারণ কইছিও না কোনা চুরি করব কেন। শান্তি বাজার কি এভাবে প্রতিনিয়ত চুরি হয়? হ্যাঁ প্রতিনিয়ত হয়, কালকেও তো হয়েছে। আমার কালকেও শান্তি বাজার হয়েছে। এইসব লোকে তো চুরি করার, ভালো লোকে চুরি করার, খারাপ লোকে চুরি করার না, এখন ভালো লোকে চুরি করতে আছে। জানা গেছে ঘটনায় জড়িত অভিযুক্তের বাড়ি লাউগাং এলাকায়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শান্তির বাজার একাংশের ব্যবসায়ী মহল। ভদ্রবেশে এই চোরেদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।